জিডি জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি কি এবং এটা কোথায় করবেন, কিভাবে করবেন? জিডি বা সাধারণ ডায়েরি হল কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে স্থানীয় থানায় তথ্য প্রদান করা। আপনার নিজের বা আপনার পরিচিত কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ কোনো প্রকার অপরাধ করলে অথবা অপরাধ করবে বলে হুমকি দিলে আপনি যা দেখেছেন এবং শুনেছেন তা যথাযথভাবে ও সত্যিকারভাবে দরখাস্তের মতো করে লিখে নিকটবর্তী থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের সামনে উপস্থাপন করাই হলো জিডি বা জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। জিডি কিভাবে করবেন? সাধারণত যে স্থানে ঘটনা সংঘটিত হয়েছে সেই এলাকার থানায় গিয়ে জিডি করতে হয়। জিডি দুইভাবে করা যায়। এক নম্বরে জিডি বা সাধারণ ডায়েরি করার জন্য যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকার থানার ডিউটি অফিসারের নিকট মৌখিকভাবে ঘটনা বর্ণনা করবেন। ডিউটি অফিসার আবেদনটি সাধারণ ডায়েরি আকারে রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং আবেদনকারীকে জিডি নম্বর এবং তারিখ সহ একটি অনুলিপি প্রদান করবেন। দুই নম্বরে অথবা আপনি নিজেই থানার ওসি মহোদয়ের বরাবরে জিডির সম্পূর্ণ বিষয়গুলো পরিষ্কারভাবে লিখে নেবেন। লিখিত দরখাস্তের তিনটি কপি থানায় নিয়ে গিয়ে থানায় কর্তব্যরত অফিসারকে কপিগুলো প্রদান করবেন এবং জিডি এন্ট্রি করার জন্য অনুরোধ করবেন। ডিউটি অফিসার তিনটি কপির মধ্যে একটি কপি থানায় জমা রাখবেন। একটি কপিতে জিডি এন্ট্রি নম্বর ও তারিখ লিখে থানার সিলমোহর দিয়ে দরখাস্তকারীকে অর্থাৎ আপনাকে অর্থাৎ যে জিডি করবেন তাকে ফেরত দেবেন। অন্য কপিটি তদন্তকারী কর্মকর্তার জন্য রাখা হবে। ডিউটি অফিসার আবেদনটি ওসির নিকট উপস্থাপন করবেন। ওসি সাহেব তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে জিডির বিষয়টি তদন্তের ব্যবস্থা করবেন। তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এক্তিয়ারভুক্ত হলে ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আদালতে রেফার করবেন। জিডিতে কী কী তথ্য থাকে? জিডিতে যেসব বিষয়বস্তু উল্লেখ করতে হয়, যে থানায় জিডি করবেন সেই থানার এবং জেলার নাম ও ঠিকানা, নালিশকারীদের সম্পূর্ণ তথ্যসহ নাম ঠিকানা, অভিযুক্তের সকল তথ্যসহ নাম ঠিকানা, যে বিষয়ে অভিযোগ জানানো হবে তা সম্পূর্ণ বিবরণ, ঘটনার স্থান, তারিখ, সাক্ষী ইত্যাদি ইত্যাদি।